বাংলা হাবাই বাকসা ককটিশাল রাজাখর আগরতলা ও তংমা বাংলাদেশ সহকারী হাই কমিশনার হাকতর ফিয়কজামানির সালতে হাকতর সাল পালাই থাকা অশাল পুইলা বাংলাহানি বানাতি শাখা সহকারী হাই কমিশন হাবানগ আবনি ইয়াগুলো বাংলাহানি দফানি ফাহানি সিনিজাগমাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননি মাংপ্লিও খুম্বক লাইমানি বিশিংতুই বরমিয়া ফরলাইখা বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সহকারী হাই কমিশনারনি পুইলা তাংফাং রেজাউল হক চৌধুরী খবৈ কুবনির যে আজ 26শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস 2023। আজকে এই 26শে মার্চ আজকের এই দিনের মধ্য দিয়ে বাংলাদেশ তার জন্মের 52 বছর পূর্ণ হলো। আজ 53তম জাতীয় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস হিসেবে আমরা এই ত্রিপুরা রাজ্যে রাজ্যবাসীকে নিয়ে আমরা সকালে এবং রাতে দুই পর্বে আমরা আমাদের বিশেষ প্রোগ্রাম আয়োজন করেছি। তো এই প্রোগ্রামের শুরুতে আজ সকালে আমরা জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি শুরু করি। এর পরবর্তীতে আমরা এই রাজ্যের যারা অতিথিগণ আছে তাদেরকে নিয়ে আমরা বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করেছি। যারা ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে নিহত 30 লক্ষ মানুষ এবং 2 লাখ মা সম্ভ্রমহারা মা বোন সহ এই মহান মুক্তিযুদ্ধে অবদানকারী সকলের জন্য দেশি বিদেশি সকল বন্ধুদের জন্য যারা অবদান রেখেছেন তাদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা। পরবর্তীতে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং এরপরে এই আজকের এই দিবস উপলক্ষে আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে বাণীসমূহ দিয়েছেন তা পাঠ করা হবে এবং এরপরে এই জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং এর মাধ্যমে আমাদের প্রথম পর্ব শেষ হবে এবং দ্বিতীয় পর্ব শুরু হবে আজ সন্ধ্যা 7টার সময়, যেখানে এই আগরতলাস্থ হোটেল পোলো টাওয়ারের ব্যাংকুয়েট হলে আমরা একটি গ্র্যান্ড রিসিপশনের আয়োজন করেছি, যেখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সর্বস্তরের জনগণের বিভিন্ন শ্রেণী পেশা মানুষকে আমরা আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছি, যেখানে আমরা মূলত খুব অল্প কথায় আমরা দুই দেশের সম্পর্ক এবং বাংলাদেশের আজকের এই 52 বছরে বাংলাদেশের অর্জনসমূহ এবং বিশেষ করে এই ত্রিপুরা সহ ভারতের মুক্তিযুদ্ধের সময়কালীন অবদান নিয়ে আলোচনা করে পরবর্তীতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং উপস্থিত অতিথিবৃন্দদের জন্য আমরা ওখানে আপ্যায়নের ব্যবস্থা রেখেছি এবং এর মাধ্যমে আমাদের আজকের এই দিনের এই ন্যাশনাল ডে জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠান শেষ হবে।